আজ বানিয়ে নিলাম ডাটা চিংড়ি তবে ডাটা ছাড়াও আরো অনেক সবজি একটু অন্যরকম ভাবে এই রেসিপিটা বানালাম এখানে আমি শিমটাকে কেটে জলে ধুয়ে নিলাম তারপর আলুটাও লম্বা করে কেটে নিলাম আর নিলাম টমেটো বেগুন এগুলোকে লম্বা করে কেটে নিলাম আর কুমড়োটাকে এরকম ছোট ছোট করে কেটে ডাটাটাকে ছাড়িয়ে কেটে নিয়ে জলে ধুয়ে নিলাম তারপর গরম কড়াইতে সরষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা লাল হওয়া অব্দি ভেজে নিলাম তারপর ওই একই তেলে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে একে একে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও এই কি আলাদা করে রান্না করতে পারেন সব সবজি দেওয়া হয়ে গেলে এক বড় চামচ নুন এক ছোট চামচ হলুদ এক ছোট চামচ জিরের গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কা কেটে মিশিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফুটতে দিলাম তারপর ভেজে রাখা চিংড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নামানোর আগে এক ছোট চামচ চিনি দিয়ে ভালো করে মিশালেই ব্যাস রেডি রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে গরম রুটি বা ভাতের সাথেই তরকারিটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে